আসসালামু আলাইকুম, আমি তৃপ্তি রানী বারুই। আমার তৃপ্তি হেসেল চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে রেসিপিটি তৈরি করব তার নাম হচ্ছে রাইস স্টিম স্যান্ডউইচ। এর জন্য আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে স্বাদ মতো লবণ মিশিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম পরিমাণে বেকিং পাউডার। সব শুকনো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি 1 কাপ পরিমাণে রাইস সিদ্ধ করে নিয়ে এর মধ্যে দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, এই উপকরণটাও ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। এবার 1 চামচ পরিমাণে সাদা তেল মিশিয়ে নিচ্ছি। ডো তৈরি করা হয়ে গিয়েছে, এই ডোটাকে 5 মিনিটের জন্য রেস্ট দিতে হবে। ডোটাকে 5 মিনিটের জন্য রেস্ট দিয়ে আমি ভেজিটেবল পুর তৈরি করে নিচ্ছি। চলে যাচ্ছি চুলাতে। চুলায় 1 চামচ পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে মটরশুঁটি। এবার দিচ্ছি 1টি গাজর, গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দুটো আলু সিদ্ধ করে ভেঙে নিয়েছি, আলুগুলোকে এই অন্যান্য উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। এই ঘিটি আমার হাতের তৈরি, এর ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে। এখানে ঝাল আরও বেশি খেতে চাইলে অবশ্যই মরিচের পরিমাণ বেশি দিতে হবে। ভেজিটেবল পুর তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ফিরে এসেছি 5 মিনিট পর, ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি।
এখনই একটি ভাগকে নিয়ে আমি একটি রুটি তৈরি করে নিচ্ছি। রুটি তৈরি করা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে ভেজিটেবল পুর দিয়ে দিতে হবে। এই পুরগুলোকে সমানভাবে মাঝখানে নিয়ে চারটি অংশে রেখে দুপাশ থেকে ভাঁজ করে নিয়ে তারপরে একটি কাটার দিয়ে কেটে নিলেই স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে। ঠিক এভাবে রুটিটাকে উল্টিয়ে নিয়ে হাত দিয়ে চেপে চেপে ভাঁজ করে দিতে হবে। আবার এই অংশ থেকেও একই অবস্থায় রুটিটাকে উল্টে নিয়ে হাত দিয়ে চেপে দিয়ে চারপাশ যেন লেগে যায় সেভাবে ভাঁজ করে দিতে হবে। এবার একটি কাটার দিয়ে আগে মাঝখান থেকে কেটে নিতে হবে, তারপর সাইড দিয়ে কেটে বাদ দিয়ে দিতে হবে, ঠিক এমন করে। এবার মাঝখান থেকে কেটে নিলে চার পিস স্যান্ডউইচ বের হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে এই ধরনের রেসিপি তৈরি করা যায়। এখন স্টিম কুকারে দেবার জন্য তুলে নিচ্ছি। চলে যাচ্ছে চুলোতে। চুলা স্টিম কুকারের মধ্যে আগে থেকে পানি গরম করে নিয়েছিলাম, এখন এর উপরে বসিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য চুলার মধ্যে রেখে দিতে হবে, ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এসছি 5 মিনিট পর, স্যান্ডউইচগুলো তৈরি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল রাইস স্টিম স্যান্ডউইচ, খুব অল্প সময় তৈরি হয়ে গেল। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন। আগামী রেসিপি না নিয়ে আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।